আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যেসব আমলে মানুষকে জান্নাতের দরজায় ডাকে, আজকে আমি সেসব আমল ব্যাপারে কিছু কথা বলবো। কতগুলো আমল অনেক বড় বড় আমল, এগুলো না করলে জান্নাতে যাওয়া চিন্তাও করা যায় না। আবার কিছু কিছু আমল রয়েছে যা অনেক ছোট, যে আমলগুলো করলে আমাদের কোনো কষ্ট হবে না, আর এগুলো আমরা করেও যাচ্ছি কিন্তু আমরা খেয়াল করি না এত ছোট আমল করলে জান্নাতের দরজা খুলে যায়। মূল ইসলামে যে আমলগুলো আছে এগুলো আমাদের ইমানের পরেই শুরু হয়ে যায়। পাঁচ ওয়াক্ত সালাত, ফরজ যাকাত, রোজা রাখা, এসব কয়টি আমলের জন্য জান্নাতে আলাদা আলাদা গেট থাকে। যে পাঁচ ওয়াক্ত সালাত পড়বে তাকে সালাতের গেট দিয়ে ডাকা হবে, যে ঠিকমতো যাকাত আদায় করবে তাকেও গেট দিয়ে ডাকা হবে, সিয়াম পালন করেছে তাকেও সিয়াম নামক দরজা দিয়ে ডাকা হবে, যে ঠিকমতো হক আদায় করেছে, সাদাকা আদায় করেছে তাকে ওই দরজা দিয়েই ডাকা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কেউ আছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? এই কথা শুনে আমাদের নবী বলেন, আছে, সে তুমি, আমি আশা করি। এই জন্য একটা দুটো আমল করে সারা জীবন পার করলে চলবে না, জান্নাতে যাওয়ার জন্য সবগুলো আমল করাই প্রয়োজন। আল্লাহ আমাদেরকে এসব আমল করার তৌফিক দান করুক। আমিন।